দায়িত্বে থাকা অবস্থায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগগুলোর বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী মহাপুলিশ পরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন অডিটোরিয়ামে বিদায়ী বক্তব্যে তিনি জানান, বিদায় বেলায় কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এ সময় আগামীতে সবাইকে নিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তিনি। ঘটনাগুলো ঘটেছে সেখানে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি হবে, আমাদের বিভাগীয় ইনকোয়ারি হবে এবং এর মাধ্যমে ওই ফায়ারিংগুলো, ওই যে প্রাণহানি যেগুলো ঘটেছে সেগুলো কি সঠিক হয়েছে না বেঠিক হয়েছে অবশ্যই রাষ্ট্রের মেকানিজম সেগুলো করে দেখবে। এক শ্রেণীর মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় যারা আমাকে অন্যায়ভাবে এবং অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন কিছু লোক, তাদের প্রতিও আজ আমি বলতে চাই কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই।